সুপ্রিয় দর্শক শ্রোতা, কৃষক আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজ 30শে মে রবিবার, আমরা অবস্থান করছি রেলবাজার হাট, এবং এই রেলবাজার হাট সপ্তাহে শুধুমাত্র 2 দিন বসে, রবিবার এবং বৃহস্পতিবার। আজকে রবিবার এই রেলবাজার হাট থেকে দেখছেন এই যেগুলো খামার করার জন্য সব থেকে উপযোগী গরু আর কি, বর্তমান সময়ে সব থেকে চাহিদা সম্পন্ন গরু, এই যেগুলো মাঝারি সাইজের সার গরু, যেগুলো আপনার খুব চাহিদা দেখান আর কি, তো এই গরুগুলো আজকে রেলবাজার হাটে কী দামে বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেবো। সেই সাথে আমরা আজগর ভাইয়ের সাথে কথা বলবো। আজগর ভাই মূলত কিন্তু এই ধরনের গরু নিয়েই ব্যবসা করে, মনে জান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আছি ভালো, আপনি ভালো আছেন ভাই? আচ্ছা আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো দেখি সবসময় আপনি এই মাঝারি সাজের গরুগুলো নিয়েই ব্যবসা করছেন? ব্যবসা করে নেব। আচ্ছা আচ্ছা, আজকে কি অবস্থা, কয়টা নিয়ে আসছেন? আজকে গরু নিয়ে আসছেন 9টা। 9টা, আর বাসাতে কয়টা আছে? বাসাতে 8টা আছে। 8টা আছে, মানে সব একই সাইজের? সব একই সাইজের। একই সাইজের? হ্যাঁ, বাসাতে যে 8টা আছে বড়, ও একটু বড়, দাঁতাল, একটু দাঁতাল, আর এটা আগর। আগর, এই ধরনের গরু তো আপনার বাসায় যদি কেউ নিতে চায়, মানে কেউ যদি এক ট্রাক নিতে চায়, এক ট্রাক না, দুটো ট্রাক, চার ট্রাক দিতে পারবো, সমস্যা যতগুলো যাবে ততগুলো দিতে পারবে। আপনার খামারে সবসময় স্টক থাকে? সব স্টক, স্টক আছে, আপনারা থাকে। আপনি কি করেন, এখান থেকে নিয়ে খামারে রাখেন? হ্যাঁ, খামার থেকে পরবর্তীতে হাটে নিয়ে বিক্রি করেন, আবার বাইরেও দেন? বাইরে আসা পার্টি, পার্টিকে দিয়ে দেন, পার্টিকে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, আমরা এই ধরনের ব্যক্তি খুঁজছি আর কি, যে যারা এই মাঝারি সাইজের গরুগুলো নিয়েই ব্যবসা করে, আর এই গরুগুলোর চাহিদা কিন্তু একটু বেশি। আমাদের কাছে জানতে চাই যে কিছু বিশ্বস্তযোগ্য খামারের নাম্বার দিয়েন, তো সেক্ষেত্রে আমরা বিশ্বস্ত আপনাকে আমরা আগে থেকে চিনি, জানি। আপনি আপনার নাম্বারটা একটু দিবেন দিয়ে শুরু করবেন। কোন নাম্বারটা? 0171 8488 77 77 01 01। তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে, পাবে, যোগাযোগ করলে আমি গরু দিতে পারবো, গরু দিতে পারবেন, দিতে পারবেন, একটা রিজনেবল প্রাইসে দিতে পারবেন, মানে এই মাঝারি সাইজের। আমি আবার দেখে দিই, এই মাঝারি সাইজের গুলো দিতে পারবেন? এই সাইজ দরবার থেকে বড় সাইজ, বড় দিতে পারবেন, দিতে পারবো, তার বড় দিতে পারবো, আর বড় দিতে পারবেন, যা যেরকম চাইবে তার চাইবে সেরকম ভাবেই দিতে পারবেন। একটা, আচ্ছা ধন্যবাদ। আজকে তাহলে 8টা নিয়ে আসছেন? আজকে 9টা। 9টা, আমরা একটু একটু একটা একটা করে দাম জানবো, ঠিক আছে? এই যে প্রথমে যে সাদাটা দেখছি, এই সাদাটা কেমন চাইলেন? এটার দাম চাচ্ছি 22,000। 22,000 টাকা চাচ্ছিলেন? আচ্ছা, এখন পর্যন্ত ক্রেতা কত টাকা বলছে? 20,000 বলছে, 20 ভাঙ্গে বলতেছে, 20,000, 20 ভাঙ্গে, এই যে এটার দাম বলছে আপনাকে। আচ্ছা, আপনার চাওয়া পাওয়া কেমন ছিল, যে কত হলে এটা বিক্রি করবেন? 21, লাস্ট 21 আসতে হবে, 21,000 হলে আপনি দিবেন, এর নিচে দিবেন না? আচ্ছা, আমরা এই যে এটা একটু দামে ধারণা নেব, এটা 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 কত টাকা চাচ্ছিলেন? সাড়ে 23, 27। এটা কি ক্রস না দেশি? 10 আলা। আচ্ছা, এটা লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন? 23, সাড়ে 23 বলছে, 24 হলে দিয়ে দেবেন? এই যে 24,000 হলে এটা বিক্রি হবে। আমার সাইজটা দেখেন, সাইজ মোটামুটি ভালো আছে আর কি। হ্যাঁ, আর এগুলো আর কোনগুলো আছে আপনার? চলেন, আচ্ছা এগুলো আপনার না, আমরা একটু দেখবো, ঠিক আছে? আপনার সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা দেখি আমরা যেগুলো, এই যে এই তিনটা আপনার। আচ্ছা, আমরা এই যে প্রথম সাদাটা থেকে শুরু করব, এই সাদাটা কত টাকা দাম চাচ্ছিলেন? সাদাটা দাম চাচ্ছি 23,000 টাকা চাচ্ছিলেন। আমরা একটু সাইজটা দেখাই দর্শকদের, এই যে দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এই যে দেশাল সার গরুটি আর কি, এই যে দেখেন 23,000 টাকা, এই যে নাভিটা দেখেন। আচ্ছা, 23,000 টাকা চাইলেন, ক্রেতা কেমন বলছে দাম আজকে? 21,000 হলে দিতে হবে, 21,000 বলছে, মানে আপনার সর্বশেষ চাওয়া পাওয়া 22,000 হলে সীমিত লাভ থাকবে, হালকা মানে বেতন, মানে আপনি মানে যাদেরকে বেতন বলতে কি বুঝালেন বলেন দেখি? আমাদের কাছে যে লোকগুলো থাকে, ও আচ্ছা আচ্ছা, ওই ভাই আছে, ও আপনি কাউকে এখানে রাখছেন, তাদেরকে টাকা দিতে হয় আপনাকে, এবং আপনি শুধুমাত্র কিনেন এবং বাজারে নিয়ে এসে ওনাদের দেন? ওনাদেরকে, ওরা বিক্রি করে, আমিও বিক্রি করে, ওনারা বিক্রি করে, এখন যা হয় ওদের উপর দেন, ওদের উপর দেন, আপনিও রাখেন? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। আমরা যে এটা জানবো আসগর ভাই, যে মাঝখানেরটা আমাকে সাইজটা একটু দেখতে ভালো লাগতেছে, এটা কালারটা, এটা কত টাকা চাইলেন? 25,000 টাকা, এই যে এটা 25,000 টাকা চাওয়া হচ্ছিল। আচ্ছা, এটা এখন পর্যন্ত কত দাম বলছে আপনাকে বলেন দেখি? 21 বলতেছে, 21 বলছে। আমরা একটু দেখি, আমরা একটু সুস্পষ্টভাবে দেখে নেই পুরো, আজ তো আজকের ভাই তো ভিতরে ঢুকে গেল। 21,000 টাকা এটা দাম বলছে আপনাকে। আচ্ছা, লাস্ট কত হলে আজকে বিক্রি করবেন? একদম রিজনেবল, মানে 22, মানে আমরা এই যে দেখার চেষ্টা করছি 22,000 টাকা। আচ্ছা, রেলবাজার হাটেতে কম বিক্রি হয়? রেলবাজার হাটে কম বিক্রি হয়, খুব কম। তো আমরা তো আশা করছি আপনি যত করে নিয়ে আসেন হয়তো বা
একটা বিক্রি করেন না? তিনটা এনেছিলাম, তিনটা বিক্রি করেছি, ছোট গুলো আসলে আছে। আচ্ছা আচ্ছা, এগুলো যদি আপনার ঘুরে বাসাতে যায় কালকে সোমবারে আমবাড়ি যাবে, সোমবারে আমবাড়ি, মানে আজকে যদি কেউ ফোন দিয়ে আপনাকে কনফার্ম করে যে ভাই আমি এগুলো নিতে চাই, এগুলো দিতে পারবো? দিতে পারবে, বাসায় থাকবে, বাসায় থাকবে। মানে বিক্রি যদি না হয় তাহলে আপনি পাবেন আমবাড়ি, কালকে আমবাড়ি। আর বিক্রি না হলে কেউ যদি আপনার ফোন দিয়ে কনফার্ম করে, কনফার্ম করতে পারবে, কনফার্ম করে এগুলো দিতে পারবে, দিতে পারবে। আর বিক্রি হলে তো সেটা চলে যাবে, চলে যাবে। আচ্ছা দর্শক, আমরা যদি আপনাদের জানাচ্ছিলাম যে আসলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, মানে রেলবাজার হাটে খুব বেশি গরু বিক্রি হয় না, দু চারটা গরু বিক্রি হয়, সেক্ষেত্রে আপনারা যদি চান সেগুলো এগুলো সংরক্ষণে রাখতে পারেন। আচ্ছা, আমরা যে প্রথমটা ধারণা দেন, এটা কত টাকা চাচ্ছিলেন? দাম চাচ্ছি 26,000 টাকা চাওয়া দাম। এটা এখন পর্যন্ত ক্রেতা কত বলল? 23,000 টাকা বলছে। এই যে আমরা আজকাল ভাইয়ের এই গরুগুলো দেখানোর চেষ্টা করছি, 23,000। আমাকে দামটা যেন আজকে কম কম মনে হচ্ছে, একটু বাজার নাই তো, বাজার নাই, মানে টাকাটা শুধুমাত্র অল্টারনেট করছেন, আরো মাল কিনতে পারবেন। হ্যাঁ, মানে এর জন্য খুব কম রেটেই ছেড়ে দিতে চাচ্ছেন, খুব কম রেট। মানে আমরা তো প্রতিনিয়ত দেখাই, কিন্তু আজকের রেটটা তো একটু কম মনে হচ্ছে, যে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ওনার সাথে। আচ্ছা, এটা তাহলে লাস্ট 23? আমরা এটা একটু জানবো, এটা কত টাকা চা হচ্ছিল? এটা কত টাকা চাচ্ছিল? 19,000। এটা ক্রেতা কত বলছে দাম এখন পর্যন্ত? 16,000 টাকা কম দামে তো বললো। আচ্ছা, ক্রেতা তো বলতে পারে, তার ইচ্ছা মতো দাম বলছে, আপনি একটু সীমিত লাভ রেখে ধারণা দেন তো কত হলে বিক্রি করবেন? 17,000 হলে বিক্রি হবে, 17,000 নিচে বিক্রি হবে না? 17,000 টাকা। আমাকে যেন কেন রেটটা আজকে অনেক কম কম মনে হচ্ছে আর কি। এই যে এটা 17,000 টাকা হলেই বিক্রি হবে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আজকাল ভাই এটাও আপনার না? এটাও আপনার। আচ্ছা, তাহলে এগুলো যদি না বিক্রি হয় তাহলে এগুলো বাসায় থাকছে? বাসায় থাকতেছে। আর যদি কোনো পার্টি আসে দিতে পারবো, না হলে গেলে আমবাড়ি যাবে। তাহলে দিতে পারবেন, মানে আমি যেগুলো ভিডিও দেখালাম এগুলো আর কি। আচ্ছা ধন্যবাদ, আমরা একটু এদিকে যাব, একটু দাম মেশিনে জানার চেষ্টা করবো, আপনারা সাথে থাকবেন আমাদের। গরুটা দেখছি মালিককে পাবো কিনা জানি না, এটা কাঁচা আপনার কি? আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, এটা আরিয়া, এটা কত টাকা দাম চাচ্ছিলেন চাচা? 32। ক্রেতা কত বলে? 26-27 বলে। এই যেটা ক্রেতা 26-27 বলে, দেখা যাবে। আচ্ছা, লাস্ট কত হলে বিক্রি করতে পারবেন? 29 হলে, সর্বশেষ 29,000 হলে বিক্রি হবে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আরে রশিদ করছে খালি দেখবো।